ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার বহু অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার ত্রিপুরার টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী আব্দুল করিম স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের এই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দুটি শক্তিশালী দল, ভগবাননগর ভাই ভাই সংঘ বনাম চিনি বাগান তুইময় সংঘ। আজকের এই খেলায় বিশেষ আকর্ষণ ছিল, এর জন্য ঢেলে সাজানো হয়েছে বিদ্যালয়ের মাঠটি। এই খেলার পরিচালন কমিটি দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ বিনোদনের ব্যবস্থাও রেখেছিলেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই খেলার সেক্রেটারি কনভেনার নজমুল হকের নেতৃত্বে বাংলাদেশের সুনামধন্য সিলেটের বহু আলোচিত মুখ নাটক সম্রাট শাহিদ মোশারফ ওরফে কাটাই মিয়া এবং তার টিম আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, আসাম থেকে এই প্রজন্মের সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন এবং ত্রিপুরার লোকগানের পরিচিত মুখ মধুর কণ্ঠধারী রাজা হাসান শিশুশিল্পী ওনার ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন। বিনোদনের শেষ নেই বলাই চলে। এদিকে খেলা শুরু হয় বেলা দুটায়। মাঠের চতুর্দিকে দর্শকরা থই থই করছিল এবং মাঠের পশ্চিম প্রান্তে অতিথিদের বসার জায়গা। আজকের খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 53 নম্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মবস্বর আলী, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, সমাজসেবী আব্দুল মান্নান, লিটল জামান, ওয়াহিদ দুজাম্মান উপস্থিত ছিলেন, সিপিআইএমের বরিষ্ঠ নেতা ইউনুস মিয়া, খাদিম কৈলাসহরের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরো অনেক অতিথিবৃন্দ। হ্যাঁ, আমি খুবই আনন্দিত যে আজকে ফাইনাল খেলা অনেক দর্শক হয়েছে। আশা করব দুটো টিম খুব ভালো খেলে দর্শকদের আনন্দ খেলা হবে, টান টান উত্তেজনায় টান টান উত্তেজনা খেলা হবে। সবাই কথা দিয়েছে ভালো খেলবে, দর্শকদের আনন্দ। শুরু হয় খেলা। অতিথিরা আগত খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এরপরই তীব্র লড়াই শুরু হয় দুপক্ষের মধ্যে। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি। অবশেষে খেলা পরিচালন কমিটির সিদ্ধান্ত নেয় এবং রেফারির সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকারে যায় এবং টাইব্রেকারে চিনি বাগান তুইময় সংঘকে পরাজিত করে ভগবাননগর ভাই ভাই সংঘ জয়ী হয়। এদিকে খেলা চলাকালীন এবং খেলার শেষে আগত নাট্যশিল্পী এবং সঙ্গীত শিল্পীরা দর্শকদের বিনোদন দেয়। জন্য 6 নম্বর কি গো ড্র ছিল, 7 নম্বর কিকে গিয়ে ফাইনাল হয়েছে, ভগবাননগর গোল করেছে, তুইময় চিনি বাগান গোল করতে পারেনি, এই কারণে ভগবাননগর খেলাটা জিতেছে। সবশেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় অতিথিদের হাত ধরে এবং রানার্স আপ ট্রফিও তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, নগদ অর্থও তুলে দেওয়া হয়। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরীর রিপোর্ট, আনন্দ বার্তা।